তো বন্ধুরা, আজকে আমি পঞ্চতন্ত্র থেকে নেওয়া একটা গল্প তোমাদের শোনাতে চলেছি। আজকের গল্পের নাম হলো কথাওয়ালা গুহা। কোনো এক জঙ্গলে এক বয়স্ক সিংহ বসবাস করত। বয়সের জন্য সে এখন আর শিকার করতে পারে না, তাই জঙ্গলের মধ্যে জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ায়, যদি কোনো খাবার পায় সেই সন্ধানে। ঘুরতে ঘুরতে একদিন হঠাৎ এক গুহার সামনে উপস্থিত হলো। তারপর গুহাটি দেখে সিংহ মনে মনে ভাবল, বিশাল বড় গুহা, এখানে নিশ্চয়ই খাওয়ার সন্ধান পাওয়া যাবে। তারপর ধীরে ধীরে গুহার মধ্যে সিংহ প্রবেশ করল। এখানে তো কিছুই খাবার নাই, যা খাবার না হলেও এই বিশাল বড় সুন্দর গুহা বড় সুরক্ষিত ও আরামদায়ক, তাই এখানে একটু বিশ্রামই করা যাক। সেই ভেবে সিংহ তখন গুহার মধ্যে শুয়ে পড়ল এবং বিশ্রাম করতে শুরু করল। এইদিকে প্রায় সন্ধে হয়ে এলো। আসলে এই গুহাটা ছিল এক শেয়ালের। সন্ধে হতেই শেয়াল তার গুহার দিকে আসতে শুরু করল। আস্তে আস্তে হঠাৎ শেয়াল লক্ষ্য করল একটা সিংহের পায়ের ছাপ, যেটা তার গুহার দিকে প্রবেশ করেছে। সিংহটা গুহার মধ্যে আছে কি নেই সেটা যাচাই করার জন্য শেয়াল একটা মনে মনে ফোন দিয়ে আনলো। তারপর গুহার দিকে এগিয়ে গিয়ে বলল, ও গুহা ভাই, গুহা ভাই, বাড়ি ফেরার সময় রোজ তো তুমি আমাকে ডাকো, এসো এসো গুহার মধ্যে এসো, ওই আজ তো তুমি ডাকলে না। যেই না সিংহ গুহার বাইরে থেকে শেয়ালের আওয়াজ শুনল, তখন বোকা সিংহ গুহার ভেতর থেকে আওয়াজ দিতে লাগলো, আসো, এই তো আমি গুহা, আসো শিয়াল ভাই, গুহায় ঢোকো, এই তো আসো আসো। যেই না সিংহ এই আওয়াজ দিল, ধূর্ত শেয়াল তখন বুঝে গেল যে গুহার মধ্যে সিংহ আছে। তারপর সে নিজের প্রাণ বাঁচাবার জন্য সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে লাগলো। তারপর সিংহ ভেতর থেকে বাইরে যখন বেরিয়ে এলো, দেখলো যে তার খাবার আজকে আর জুটল না, কারণ চালাকির দ্বারা শেয়াল সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে চলে গেছে। তো এই গল্প থেকে বন্ধুরা আমরা কি শিক্ষা পাই? যে আমরা যদি বুদ্ধি দিয়ে কোনো কাজ করি, তাহলে আমরা অনেক বিপদ এড়াতে পারি।